এই যে আমাদের মিষ্টি কদু গাছের পাতা নিয়ে আসছে, আজকে রান্না করব। আলহামদুলিল্লাহ, আসলে নিজে মারিয়ামে সবজি চাষ করে কই ফেয়াজ দর্শক হইলাই দেখি, মাশাআল্লাহ ফেয়াজ তো ধরলই নে আর দর্শক নাই, এটা বড় ফসি জি করবে। রোয়াটা তো ডিসিপ্লিন হইছে না এর কারণে, বুঝছো না। আদা গাছ, এটা জানি কি গাছ, আঙ্গুর, আঙ্গুরের গাছ না, লতে এটা হইছে মালটা, মালটা না ই এটা হইছে কি অরেঞ্জ, কমলা গাছ না, আর এই সে আদা, আদা গাছটি আমি রইছিলাম। কইতে তুমি পাতা খাসছো, আরো লাউ খাটা, আরো খাটার দরকার নাই না, তুমি চিনছই না খাটা, আমি চিনি না। ওই যে মাবুদ কি ফার লাগাইল, সব কাটমো আমি এখন আইতাছি। এই যে টমেটো, টমেটো ধরছে দেখছো মরিয়ম বাপ, এই যে টমেটো, আমার টমেটো ধরছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে কৃষক মারিয়ামের বাবা, মারিয়াম বাবা মেয়ে কৃষক। আমি একটু সাজেশন দিই আর কি, গাইডার সাজেশন, মানে ওই গাছটা নয় যে মোটা দুইটা তিনটা ধরছে, বুঝছো, একটা দুইটা ফাতা নিচ থেকে বাইঙ্গে দিতে, নিচের ফাতা গুলা জড়াই দিতে, বালা আসিন ওদের নিচে যায় মিষ্টি খেতা কি বলে, এই এই মারিয়াম টমেটো গাছের ফাতা নিচ থেকে ফাতাটাই সরাই দেও, গাছের নিচের ফাতা বাইঙ্গা দেও, তাহলে উপরের দিকে উঠব না, না কিচ্ছু সিনে না, হালে হয় না, তাহলে ফাতাটা নিচের ফাতা, দৈন্যা গাছ ফলাইছিলাম আমি, এই যে দৈন্যা গাছ ফুল দিলে অনেক বড় বড় দৈন্যা গাছের ফুল দিছে মাশাআল্লাহ, আবার দুনিয়া ধরছে। ইয়াল্লাহ দৈন্যা গাছটি যে দেখাইতাম আমি পারি না, এই যে আমার দৈন্যা গাছ, দৈন্যা পাথার ফুল, মিষ্টি না, এটা হচ্ছে পেঁপে বিষ, আর এটা হচ্ছে নাগামরিচ, আর হচ্ছে লেবু গাছ, নাও এটা নাও, এটা বাইঙ্গেও তো বিষটা বাইঙ্গে মস মশা করে ফেলাইও, বিষটা নাকি করে কুটি কুটি হয়ে যায়, এই মারি আমি ধরে না, এটা হচ্ছে দেশি যে ওই, আচ্ছা এটার মধ্যে নাও, এই মারিয়াম উঠে আসো, এখানে বীজ রোপণ করা হয়েছে, যখন গাছ হবে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে, এই জায়গাটা বীজের জন্য রাখা হয়েছে। এই যে পুঁইশাক গাছ দেখা যাক হয় কিনা, এখানে অনেকগুলি বীজ আছে, হইতে পারে গাছ, এখানে একটা তরমুজ গাছ ছিল সেটা তুলে ফেলছি। মারিয়া হ্যাঁ তুমি পড়বা তো, আরে পড়ে কিনে সর্বনাশ।